আপনি আমাকে এমনি খাওয়াবেন? একজন মানুষ আমি কেমনে একজন গরিব মানুষ যদি কয়ে যে ভাই আমার এখন আপনার আমার ভালো লাগছে হিসাবে আপনার মোবাইল করতেছেন ওই হিসাবে না একজন আপনি যে সুন্দরভাবে বলছেন ওই হিসাবে আমার তরফ থেকে আমি স্কুলের সামনে বললে তো আমি স্কুলে দাঁড়ান রে আমি একটা ফাও খাওয়া এখন আপনি আমাকে একটা আপ্যায়ন করতে চাচ্ছেন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। বলবেন এগুলো এক এক পিসের দাম কত? ২০ টাকা। এখন আপনার সাথে অনেকক্ষণ ধরে আমি কথা বলেছি এই জন্য আপনার খুব ভালো লেগেছে এই জন্য আপনি আমাকে এক পিস আপনার সৌজন্য তরফ থেকে আপনাকে সৌজন্য ঠিক আছে এক পিস উঠাই দেন। অনেক খুশি হলাম আপনার প্রতি। এরকম মানুষ পাওয়া সত্যি দুষ্কর। প্রিয় বন্ধুরা এই যে আমাকে এক পিস এটার নাম কি স্যান্ডউইচ হোম মেড স্যান্ডউইচ আমাকে গিফট করেছে এই দোকানদার ভাইটি। আল্লাহ ওনাকে অনেক বড় করুক। আপনি অনেক বড় মনের মানুষ অনেক বড় হৃদয়ের মানুষ। প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একজন স্যান্ডউইচ বিক্রেতা হোম মেড স্যান্ডউইচ বিক্রেতা দিন শেষে লাভ করে ৭০০ থেকে ৮০০ টাকা। বিভিন্ন বিষয় নিয়ে ওনার সাথে কথা বলেছি। কথা বলার পরে উনি আমার কথায় খুশি হয়েছে আমার কথা ওনার ভালো লেগেছে। ফাইনালি উনি আমাকে একটি স্যান্ডউইচ দেখতে পাচ্ছেন এই স্যান্ডউইচটি উনি আমাকে অফার করেছে ওনার সৌজন্যে আমাকে দিয়েছে। আমি যেন এই স্যান্ডউইচ টেস্ট করে দেখি। আমি নিজেও খুব সো মাচ হ্যাপি ভাইটি আমাকে এই স্যান্ডউইচ এই খাওয়ার জন্য দিয়েছে। আমি এখন খেয়ে আপনাদেরকে দেখাবো এই স্যান্ডউইচের টেস্ট কেমন। অসাধারণ অসাধারণ টেস্ট সেরকম। ভাইজান আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ হাবিব। মোহাম্মদ হাবিব, হাবিব ভাই এই স্যান্ডউইচ কী কী উপাদান দিয়ে তৈরি একটু বলেন তো। এটা যদি গোমর বইলে এটা তো মনে হয় হালকা পাতলার হয়ে বলবেন এটা আরেকজনে বানাইব। এটা যেমন দুধ ডিম চিনি তেল কাঠবাদাম আবার শসা গাজরের সাথে মিক্স ভেজিটেবল। আচ্ছা প্রিয় বন্ধুরা ২০ টাকা দামের এই স্যান্ডউইচ কী কী উপাদান দিয়ে তৈরি আপনারা সেটি দেখতে আপনারা সেটি শুনতে পেলেন বাইরের মুখ থেকে। সো আপনি বলবেন কোন জায়গায় বেশি সময় আপনি থাকেন? আমি বেশি সময় থাকি কাপ্তান বাজার স্কুলের সামনে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ হাবিব। হাবিব ভাই কাপ্তান বাজার স্কুলের সামনে বেশিরভাগ সময় তিনি সময় দিয়ে থাকেন এই ব্যবসা পরিচালনা করে থাকেন। আপনারা যদি কখনও এই হাবিব ভাইয়ের সাথে দেখা হয় কাপ্তান বাজার গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই হাবিব ভাইয়ের কাছ থেকে এই ২০ টাকা দামের স্যান্ডউইচ খাবেন। এবং যদি আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা হাবিব ভাইয়ের সাথে দেখা করেন তাহলে আমার এই চ্যানেলের কথা বলবেন যে একটি চ্যানেলে আপনাকে দেখেছি সেই জন্য আমরা এখানে এসেছি। হাবিব ভাই পাবলিকের উদ্দেশ্যে কিছু বলেন কাস্টমারের উদ্দেশ্যে। আমার কিছু বলার নেই, এটা পাবলিক মানুষ খাইব খাইয়া তারা মন্তব্য করবো ভালো না মন্দ। ভালো হইলে তারা আমার সাথে আমার কাছে আবার আর খারাপ থাকলে বলবেন কিছু। একজন কাস্টমার দেখতে পাচ্ছেন হাবিব ভাইয়ের স্যান্ডউইচ খাচ্ছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আপনি তো স্যান্ডউইচ খাচ্ছেন বলবেন টেস্ট কেমন এটার? হ্যাঁ ভালোই, খুব ভালো। মানে ২০ টাকা হিসেবে দাম? জি এভারেজ দাম ঠিক আছে। জি আপনি কি রেগুলার হাবিব ভাইয়ের কাছ থেকে খান না আজকে খাচ্ছেন? খাইলাম ভালো লাগলে জন্য আবার নিলাম। আচ্ছা ধন্যবাদ আপনাকে। একবার খাইছে আবার। প্রিয় বন্ধুরা একজন কাস্টমারের রিভিউ দেখলেন, একজন কাস্টমার অলরেডি স্যান্ডউইচ খাচ্ছে এবং ইনস্ট্যান্ট আপনাদেরকে উনি ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে এই স্যান্ডউইচের দাম কেমন এবং টেস্ট কেমন। ওকে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হাবিব ভাইয়ের জন্য দোয়া রইল যেন ভালোভাবে বিজনেস করে পরিবার পরিজন নিয়ে চলতে পারে, সেই সাথে তার ব্যবসা যেন আরও গ্রোথ হয় এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এয়ার খান সিটি বয়েস ঢাকা, আল্লাহ হাফেজ।